না, তো এটাকে বলে বেসিক্যালি চলো গ্রুপ প্ল্যানিং। এই গ্রুপ প্ল্যানিংটা হয় সচরাচর তোমার অফিসার পদে যারা আইসিএসপিতে যায় তাদেরকে এরকম একটা ম্যাপ দেওয়া হয়, এবং ম্যাপটার মধ্যে অনেক কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো তোমাদেরকে শুনে সমাধানের উপায় বের করতে হয়, ঠিক আছে? তো এই সমাধানের উপায়গুলো যারা বেশি ভালোভাবে দিতে পারবে বা যে বেশি ভালোভাবে দিতে পারবে তার এই ক্ষমতাটা বুঝে নেওয়া হয় যে তার সমস্যা সমাধানের ক্যাপাবিলিটি অনেক বেশি তার, ঠিক আছে? সে অনেক ক্যাপাবিলিটি, ঠিক আছে, তার অনেক ক্যাপাবল আছে, বুঝে গেছে? তো এখানে ম্যাপটা চলে এরকম যে কয়েকজন বন্ধু গাড়িতে করে তার এক বন্ধুর বাসায় বেড়াতে গেছে, ঠিক আছে? বেড়াতে গিয়ে হঠাৎ রাতে এক বন্ধু গুরুত্বপূর্ণ কাজের কারণে সে ভৈরবনগর থেকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে গাড়িতে করে। তো সেদিন আবার অমাবস্যার রাত ছিল, অমাবস্যার রাত দেখে এক ওই বন্ধুর মা এদের সঙ্গে টর্চ লাইট দিয়ে দিচ্ছিল সঙ্গে, ঠিক আছে, এবং কিছু খাবার দাবারও দিয়ে দিচ্ছিল। তো যাই হোক, বন্ধুরা গাড়িতে করে রওনা দিল ভৈরবনগর থেকে আমবাগানের দিকে। তো পথের মধ্যে দেখতে পাচ্ছে এখানে একটা গাড়ির রাস্তার মাঝখানে একটা গাছ পড়ে আছে, তাই না? তো রাস্তার মাঝখানে গাছ পড়ে থাকলে কি আর গাছ গাড়ি আগাতে পারবে? পারবে না। তো তারা ওখানে বন্ধ করলো গাড়ি, স্টার্ট বন্ধ করে এখন চিন্তা করতেছিল যে এখন কীভাবে এত মোটা গাছ সরাবে। তো পথের মধ্যে তোমার এপিসে যে কদমতলা থেকে একজন লোক দৌড়াইতে দৌড়াইতে তাদের গাড়ির কাছে এসে বলল যে আমার ছেলে ঘরের ছাদ ধসে আহত হয়েছে, আহত অবস্থায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে কদমতলা গ্রামে, ঠিক আছে? আবার কদমতলা গ্রামের পাশে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, সেটা ছিল 10 কিলোমিটার দূরে। হ্যাঁ, এরপর ওই একই মধ্যে একই সময়ের মধ্যে তোমার গাড়িতে থাকা অবস্থা গাড়ির আশেপাশে থাকা অবস্থায় বন্ধুরা শুনতে পেলো যে তোমার হরিপুর গ্রামের উপাশে একটা নদী আছে, হ্যাঁ, নদীটার নাম হচ্ছিল দিলকোলা নদী, নদীটার প্রশস্ত হচ্ছিল 60 ফুট। তো এই 60 ফুট নদীর মাঝখানে হুট করে তারা শুনতে পেলো যে হচ্ছিল নৌকা ডুবে গিয়ে নদীর থেকে চিৎকার চেঁচামে নিচ্ছে বাঁচাও বাঁচাও বলে শব্দ আসতেছে, বুঝতে পারলা? তো এর মধ্যে আবার কিছুক্ষণের মধ্যে আবার শোনা গেল যে হরিপুর গ্রাম থেকে আবার চিৎকার চেঁচামেচি, ওখানেও বাঁচাও বাঁচাও বলে চিৎকার শোনা যাচ্ছে যে হচ্ছিল তোমার কি বলে জানো ডাকাতেরা হচ্ছিল তোমার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ডাকাতেরা হচ্ছিল ওখানে আক্রমণ করছে, বুঝতে পারলা? এখন এই প্ল্যানিং গুলো করতে গেলে তোমাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে তোমরা যেহেতু কয়েকজন গ্রুপ কয়েকজন বন্ধু আছো, তো কয়েকজন বন্ধু আছো, এই বন্ধুরা হচ্ছিল সবাই গ্রুপ করে একে একে সবাই যে একসাথে এক এক জায়গায় সবাই চলে গেলে কি কাজ হবে একসাথে? একসাথে কাজ হবে না, তোমাদেরকে ভাগ করে করে যেতে হবে, ঠিক কি না? একটা গাড়িতে সর্বোচ্চ কয়জন বসতে পারে? চারজন হবে, হ্যাঁ, 4 জন 5 জন বা সর্বোচ্চ 6 জন বসতে পারে, ঠিক কি না? এই 6 জন বসাকালীন অবস্থায় তোমাদের গাড়ির কাছে হচ্ছিল তোমার মূল্যবান বা গাড়ির প্রয়োজনীয় যন্ত্রপাতি ঠিকঠাক করার জন্য কিছু যন্ত্রপাতি থাকতে পারে, ঠিক কি না? হ্যাঁ, স্ক্রু ড্রাইভার থাকতে পারে, তারপর চলো জেরিক্যান থাকতে পারে, হ্যাঁ, তারপর চলো জার থাকতে পারে। তো যাই হোক, এখন তোমরা এরকম প্ল্যানিং যদি আসে প্ল্যানিং গুলো চিন্তা করতে হবে যে আমি গল্পটা বললাম যে ওখানে আশেপাশে স্বাস্থ্যকেন্দ্র আছে, তারপর স্বাস্থ্যকেন্দ্র যেখানে থাকে আমাদের এখানে ছবিতে দেখানো যদি কপিন্দুলা গ্রামে আমাদের শিশু যে বিল্ডিং স্বাস্থ্য করছে সেখানে কোনো একটা অমিলও আছে, হ্যাঁ, কিন্তু গাড়িতে আবার তোমাদের 10 কিলোমিটার যাওয়ার যাওয়ার মতো গাড়িতে এক্সট্রা আছে। এখন তোমরা এই যে সমস্যাগুলোর কথা শুনলাম যে এত কিছু সমস্যা, অনেক একটা সমস্যা আছে না, এই সমস্যাগুলো এই গল্পটা আলোকে তোমাদেরকে সমাধান করার চিন্তা করতে হবে, ঠিক আছে? এখন আমার যে গল্পটা শোনালাম যে গল্পটার মধ্যে যে তোমার হচ্ছিল সমস্যাগুলো আছে মনে আছে কার আর তো আহত শিশুকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে,
দ্বিতীয় সমস্যা হচ্ছে হরিপুর গ্রামে ডাকাত পড়ছে, ডাকাত আক্রমণ করছে। পাঁচটা আগে দুজন মিলে নৌকা থেকে লোকটাকে তুলতে হবে, দেখতে তারপরে এই করতে হবে। একটা লোক যে লোকটা আসছে সেই লোকটার সাথে দুজন বা একজন যে আহত শিশুটাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আর একজন ওখানে থাকার কথা আপনি হয়তো বলেননি, থাকার কথা আমি দেখেছি। এখন এখানে ধরো যেখানে স্বাস্থ্যকেন্দ্র থাকে ওটার আশেপাশে কিন্তু সবসময় উপজেলায় স্বাস্থ্যকেন্দ্রের আশেপাশে কিন্তু থানা থাকে, প্রত্যেক উপজেলায় কিন্তু থানা আছে, থানা আছে না, ওটা সিভিক সেন্টার। আর এখন থানাতে যাবে, থানাতে গিয়ে ওই হরিপুর গ্রামে যে ডাকাত আক্রমণ করছে সেটার জন্য আবেদন করবে এবং ওখান থেকে পুলিশ নিয়ে যাবে। আর একজন যেজন থাকবে সেজন গাড়ির কিছু গাড়ির গুরুত্বপূর্ণ কিছু জিনিস থাকে সেগুলো যে গাছটাকে কাটার বা সরানোর চেষ্টা করবে। এই হচ্ছিল সমস্যাগুলো, তাই না? ওকে।